আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আমি মোহাম্মদ জানামুল হক শিমুল মালয়েশিয়া কুয়ালামপুর থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমি চিন্তা করছি প্রতিদিন আপনাদেরকে কলিং মিসার আপডেটটা দিব তো দেখেন সবার খবরই শুনলাম সবার খবরই দেখলাম আমিও কিছু নিউজ করলাম তো এখন মেন কথা হচ্ছে সরকার কিন্তু এখনও সরাসরি মুখ খুলে নাই যে বাংলাদেশের ইন্টারনাল খরচটা কত পড়বে শুধু একটাই বলতেছে আগের মতো হবে না আগের চেয়ে কম হবে তাকে তো চার লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা নিছে তাহলে কম এখন কত কম হবে ওটা একটু খোলামেলা বলাটা উচিত না মানুষগুলো তো আশায় বসে আছে যে কীরকম খরচ লাগবে তো টাকা পয়সা জোগাড় করার দিতে আছে সবাই তো লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘরে বসে নেই তাই না তো মানে মন্ত্রীকে বিনীত অনুরোধ করতেছে আপনি একটু খোলা কথাটা বলেন যে বাংলাদেশে অভ্যন্তরীণ টিকিট তারপর হচ্ছে মেডিকেল তারপর আপনার রিক্রুটিং এজেন্সির খরচ আপনাদের মন্ত্রণালয়ের খরচ সব মিলে কত টাকা লাগবে একটা স্টেট কার্ড বলে দেন যে এত টাকা বাংলাদেশে অভ্যন্তরীণ খরচ আর বাকিটা সাথে কত খরচ হবে না হবে সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ খরচটা যদি একটু বলা যায় তাহলে মানুষগুলো একটু ধারণা পায় যে আসলে কত টাকা হলে সে মানুষের যেতে পারবে বা সাথে আসতে পারবে তো এখন মাননীয় মন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি এবার প্যাটের ভিতরে কথা না রেখে একটু প্রকাশ করে দিন আপনি খোলামেলাভাবে প্রকাশ করে দিন যে এক লক্ষ টাকা লাগবে দেড় লক্ষ টাকা লাগবে দুই লক্ষ টাকা লাগবে কত টাকা লাগবে সেটা আপনি সরাসরি বলে দেন যে আপনার কথা তো কোনো রিক্রুটিং এজেন্সি ফেলতে পারবে না আপনি যেটা ধার্য করে দিবেন রিক্রুটিং এজেন্সি ঠিক সেই টাকাটাই নেবে তো আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি আজকে যে দয়া করে দয়া করে মাননীয় মন্ত্রী মহোদয় দয়া করে আপনি একটা ঘোষণা দিয়ে দিন যে এত টাকা বাংলাদেশের অভ্যন্তরীণ খরচ এখন আপনারা আরেকটা কথা বলতেছেন যে মালয়েশিয়া সম্পূর্ণ ভিসা ফ্রি দিবে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু সততা আছে এই কথাটার ভিতরে ঠিক আছে মালয়েশিয়া কোম্পানি ফ্রি ভিসা দিবে আসলে আমার যতটুকু ধারণা আমি মালয়েশিয়া থাকি প্রায় দিন যাবত আমার জানা মতে মালয়েশিয়া শুধুমাত্র পাম অয়েল বাগানে ঠিক আছে পাম অয়েল বাগানে আর হচ্ছে মামা রেস্টুরেন্টে শুধুমাত্র আপনার ওরা নিজস্ব অর্থায়নে লোক এনে থাকে পাম অয়েল বাগান এবং মামা যে রেস্টুরেন্টগুলো আছে ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে ওই রেস্টুরেন্টগুলোতে তারা বেতন অনেক কম দেয় মাসিক বেতনে তারা লোকে এনে থাকে তাদের নির্দেশ থেকে তো সবার কাছে বিনীত অনুরোধ করতেছি আসলে কোনো ফয়সালা হওয়ার আগ পর্যন্ত কারোর সাথে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট দিয়ে লেনদেন করবেন না যদি কেউ বলে যে আপনার পাসপোর্টটা দেন আমি ভিসা লাগাইতেছি আগে বলবেন যে আপনি কত টাকা নেবেন ওইটাকে ফয়সালা করেন আপনি ইন টোটাল কত টাকা নেবেন মালয়েশিয়াতে বিচা আসা পর্যন্ত এবং বাংলাদেশে অভ্যন্তরীণ খরচ মেডিকেল টিকিট এভরিথিং মন্ত্রণালয় খরচ সব মিলে কত টাকা আপনি নেবেন ওইটা আমাকে একটা লিখিত দেন যে এত টাকা আমি নিব আর বাইরে আমি কোনো টাকা নিব না ভাই এখন যদি আপনি পাসপোর্টটা জমা দেন দুদিন পরে বলব যে এই খাতে পঞ্চাশ হাজার লাগবে ওই খাতে বিশ হাজার লাগবে মালয়েশিয়াতে বিসে আনতে এক লক্ষ টাকা লাগবে কথা বুঝতে পারছেন ভাই কারণ আপনি একটা আশা নিয়ে নামবেন বিদেশে আসবেন আপনি তো একটা টার্গেট আছে যে আমি এত টাকা হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারবো এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা যাই হোক যেটাই সরকার ধার্য করে দেয় ওই টাকার ভিতরে আপনি মালয়েশিয়া আসবেন তো এখন ভাই কথা হচ্ছে এখন আমরা সবাই যে একটু ব্যাটারটাতে ভালোভাবে ভালো একটা কোম্পানিতে ভালো একটা কাজে আসার জন্য যাতে মোটামুটি একটা ভালো একটা সম্মানজনক একটা স্যালারি পাওয়া যায় এবং যেই স্যালারিটা দিয়ে আমি আমার পরিবারকে আমি ভালো রাখতে পারবো আমার নিজের ভবিষ্যৎটাকে আমি ঘটতে পারবো এখন সবাই চেয়ে ভালো একটা কোম্পানিতে আসছে ভালো একটা স্যালারিতে তাই সব কোম্পানির স্যালারি কিন্তু একরকম না সব কোম্পানির স্যালারি কিন্তু একরকম না এবং সবাই কিন্তু আমরা সব কাজ পারি না একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেই কাজটা না পারেন আপনি যদি ওই কাজের এ আসেন তাহলে আপনার কষ্টের শেষ থাকবে না আপনি যদি কঠোর পরিশ্রমী হন তাহলে আপনি যে কোনো কাজে আসতে পারবেন আবার কিছু কিছু কাজে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে মোটামুটি একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে আপনি ইংরেজি পড়তে হবে ইংরেজি লিখতে হবে ঠিক আছে তো এখন যদি আপনি ওই কাজটা আপনি হন যদি আপনি ওই কাজে আসেন তাহলে তো আপনার সারাক্ষণ মানে অবহেলা লাঞ্ছিত জীবনযাপন করতে হবে প্রবাসে তো দয়া করে আসার পূর্বে অবশ্যই জেনে না আপনি যেই কাজটাতে আসতেছেন ওই থেকে আসলে পড়াশোনার প্রয়োজন আছে কি নাই পড়াশোনা জানা প্রয়োজন আছে কি নাই তো সবার কাছে বিনীত অনুরোধ পাসপোর্টটা জমা দিবেন আপনি সমস্যা নেই সবাই কোম্পানি কোম্পানি বলবেন না যে কোম্পানিতে যে আমি কাজটাতে যাব ওই কাজটার যোগ্যতা আমার আছে কি না বা ওই কাজটা আমি করতে পারবো কি না ওটা জেনে বুঝে তারপর পাসপোর্ট জমা দেবেন লেনদেন করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ